ঘূর্ণিঝড় মিচাউংয়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 6 ডিসেম্বর রাত থেকেই এ বৃষ্টি শুরু হলেও পরবর্তী সময় তা ধীরে ধীরে বাড়তে থাকে। সেই সঙ্গে ছিল ঠান্ডা বাতাস, এতে তাপমাত্রা কমে শীত পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। ঘূর্ণিঝড় মিচং ভারতের স্থলভাগে উঠে শক্তি ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। 7 ডিসেম্বরও দেশের 8 বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। 6 ডিসেম্বর রাত থেকেই ঢাকায় হালকা বৃষ্টি হচ্ছে। 7 ডিসেম্বর সকালে নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। গত দুদিন ধরে ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা, ছিল হালকা বৃষ্টিও। 7 ডিসেম্বর সকাল 9টার দিকে বৃষ্টি অনেকটাই থেমে যায়, তবে ঢাকায় দিনভর থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিচং উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও কাছাকাছি দক্ষিণ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে, ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 8 ডিসেম্বর থেকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বৃষ্টির প্রবণতা কমে গেলে রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়াবিদরা জানিয়েছে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই, তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে যেতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।